সম্পদ, আল্লাহ তাবারক তাআলা যে আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের মাধ্যমে ইবাদত, সম্পদের মাধ্যমে ইবাদত করবেন, এগুলো হলো এক নম্বর ইবাদতের জন্য আল্লাহ দিয়েছেন। প্রত্যেকটা সম্পদ, যত পৃথিবীতে সম্পদশালী লোক আছে, যত আমরা ইনকাম করি, আমার টাকা পয়সা আছে, অনেকের শত শত কোটি টাকার মালিক, আসলে একজন উপার্জন করে, কিন্তু ওখানে অটোমেটিকলি আরো দুইজন মালিক থাকে। মুসলমানদের ক্ষেত্রে আরো এটা জানা উচিত যে যে ইনকাম করতেছে শুধু সেই মালিক না, এক নম্বর দুই নম্বর মালিক তার আগে আছে। এক নম্বর মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ সূরা নূরের মধ্যে বলছেন, ওয়াতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, তোমরা হকদারদেরকে সেই মাল দান করো, না তোমরা হকদারদেরকে আল্লাহর মাল থেকে দান করো যেই মাল তোমাকে আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহর মাল থেকে দান করো যে মাল আল্লাহ তোমাকে দিয়েছেন। তাহলে এক নম্বর মালিক কে? আল্লাহ। দুই নম্বর মালিক কে? আমরা তাও জানি না। দুই নম্বর মালিক হলো পিতামাতা, যার মাধ্যমে, যিনি সৃষ্টি করেছেন তিনি এক নম্বর মালিক, যার মাধ্যমে সৃষ্টি করেছেন। কার মাধ্যমে? পিতামাতার মাধ্যমে। না আপনাকে কুড়িয়ে পাওয়া গেছে, রাস্তাতে কুড়িয়ে পাওয়া গেছে আপনাকে, হ্যাঁ জঙ্গলে পাওয়া গেছে, কোথায় পাওয়া গেল? পিতামাতার মাধ্যমে আপনি এসেছেন। এই জন্য আপনি যত সম্পদ উপার্জন করেছেন, শত শত কোটি টাকা, এই টাকার দুইজন মালিক আপনার আগে আছে। এক নম্বর হলো আল্লাহ, দুই নম্বর হলো পিতামাতা। এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ রাসূল এইভাবে বলছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি নিজে আর তোমার যত সম্পদ উপার্জন করেছো এগুলো সবই তোমার পিতামাতা। শেষ। এই জন্য পিতামাতা ইচ্ছা করলে জোরপূর্বক কেড়েও নিতে পারে। জোরপূর্বক যদি কেড়ে নেয় তাহলে দুনিয়াতে বিচার নাই, ইসলামের দৃষ্টিতে বিচার নাই, আল্লাহ যদি বিচার করেন, বুঝেছেন? ন্যায় অন্যায় এটা দেখবে, কিন্তু ইসলাম এই ব্যাপারে কোনো বিচার রাখে না, বিচার ব্যবস্থা নাই ইসলাম। এমনকি পিতামাতা যদি সন্তানকে অন্যায়ভাবে হত্যাও করে ফেলে, কারণ আমি জন্ম দিয়েছিলাম আমি ওটাকে শেষ করবে, আপনি একটা জিনিস তৈরি করেছেন, আপনি যদি ওটাকে নষ্ট করে দেন কেউ এসে আপনাকে ধরবে? আপনি এই বাড়ি তৈরি করেছেন, আপনি বোল্ডোজার নিয়ে এসে ভেঙে ফেলছেন, কি হলো? কারো এখানে কিছু কিছু এসে আসে যায়? আপনি মালিক, আপনি বানিয়েছিলেন, আপনি ভেঙে ফেললেন, শেষ। তো এরকমই পিতামাতা যদি হত্যাও করে ফেলে, তাহলে ইসলামে হত্যার বদলে হত্যা যে একটা বিচার আছে সেটাও নাই। আল্লাহ আকবার, পিতামাতার কত সম্মান আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। তাহলে মালিক প্রত্যেকটা এবাদত, তাহলে আমাদের এবাদত কত ধরনের পাইলাম? মৌখিক এবাদত, তারপরে হলো অন্তরের এবাদত, তারপরে হলো অঙ্গ প্রত্যঙ্গের এবাদত, তারপরে হলো সম্পদের এবাদত। এই চার প্রকার এবাদত আমাদের করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি কোন প্রকার এবাদত স্বীকার করেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। অন্তরটাও তো, অন্তরকেও মুসলমান বানাইতে হবে। আমি নিজে মুসলমান কিন্তু আমার অন্তরটা মুসলমান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন অন্তরকেও মুসলমান বানাইতে হবে। কোন ব্যক্তি মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার চিন্তা ভাবনা, চিন্তা চেতনা এটাও মমিন না হবে। দেখেন আমার অন্তরে অনেক কিছু চিন্তা করি, তাহলে বুঝা যায়
নামাজ পড়ি, সমাজের লোকেরা কিছু না বললে পড়তামই না। অনেক সময় সন্দেহ হয়, কি জানি আখেরাত আছে না নাই, জান্নাত আছে না নাই, এটা কোথায় জাগে এগুলো, আল্লাহ কি আদৌ আছে না নাই, মরার পর আমার জীবিত হইতে হবে, হাসর নাসর হিসাব নিকাশ হবে, এগুলো কি ঠিক, এগুলো কোথায় জন্ম নেয় আপনার অন্তর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কোন ব্যক্তি মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার চিন্তা ভাবনা, তার কল্পনা জল্পনা এটা আমার আনিত শরীয়তের অনুকূল না হবে। তাহলে কি করতে হবে, অন্তর সালাতের ব্যাপারে আপনার অন্তরের এবাদতটা কি হবে, সালাত আমাকে পড়তেই হবে, আমাকে এই জন্যই আল্লাহ প্রেরণ করেছেন, আমার কোনো অবস্থাতেই সালাত ত্যাগ করা যাবে না। এটা আগে কোথায় বুঝবেন, অন্তরে। যারা এইটা এইটা আগে বুঝেছে, অন্তরের এবাদত আগে যারা করে করতে পেরেছে, তাদের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের এবাদত অন্যান্য এবাদত করা সম্ভব, আর না হলে ফাঁকিবাজি ধোকাবাজি। বুঝলেন না, বাবা আজকে বাড়িতে নাই, মা কিছু বলতেছে না, হুজুর দেখতেছে না, থাক বাদ, এখন আমি সফরে এসে গেছি, এক মাস বাইরে থাকবো, ব্যাংককে এসেছি, সিঙ্গাপুরে এসেছি, মালয়েশিয়া, এখন কিসের নামাজ, কিসের সালাত, বোঝা যায় তার অন্তর, অন্তরের যে এবাদত, এই অন্তরের এবাদতের মধ্যে প্রবেশ করে নাই। তো প্রত্যেকটা এবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য ভাগ করে দিয়েছেন, মুখের এবাদত, অন্তরের এবাদত, সম্পদের এবাদত, অঙ্গ প্রত্যঙ্গের এবাদত, হজ তিনটার সমন্বয়, চারটার সমন্বয়, মৌখিক এবাদত আছে, আবার সম্পদের এবাদত আছে, আবার দেখা যায় যে অঙ্গ প্রত্যঙ্গের এবাদত আছে, অন্তরের এবাদত আছে, চারটা একত্র হয়ে গেছে। যাকাতের মধ্যে সম্পদের এবাদত আছে আর অন্তরের এবাদত আছে। যাকাত দিচ্ছেন আর যদি আপনার মনটা না চায়, নিজের ইনকাম করা, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে যেই টাকা ইনকাম করলাম, এই টাকা দিয়ে দিতে হবে, এত অংশ দিয়ে দিতে হবে, আপনি দেওয়ার পরও এবাদত এটা হলো না, অন্তর থেকে যদি আপনি এবাদতটা না করেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এবাদতের জন্য যে সৃষ্টি করেছেন, এটার মর্ম কি, এটার এই এবাদতের বিচরণ কোথায় কোথায়, এবাদতের জগৎটা কি, যারা আমরা এগুলো না বুঝি তাদেরকে দেখা যাবে যে অস্থায়ী এবাদত করে, অস্থায়ী রোজাদার, অস্থায়ী সালাত আদায়কারী, অস্থায়ী নামাজি না, এই চার প্রকারের মধ্যে আপনাকে থাকতে হবে। এছাড়া আরো অন্যান্য এবাদতের জন্য তো আল্লাহ সৃষ্টি করেছেন, আমার কানের এবাদত, কান দিয়ে কি শুনবো, খালি গান শুনবো, হ্যাঁ, আর কিছু শোনার নাই, ইসলামের কিছু শোনার জিনিস নাই, কোরআন শোনার জিনিস নাই, পড়ার জিনিস নাই, চোখ দিয়ে কি শুধু খারাপটাই দেখবো, ভালো কিছু আল্লাহ দেখতে বলে নাই, ভালো কিছু আল্লাহ কি দেখতে বলে নাই, ভালো দেখার কিছু নাই, খালি খারাপটাই, মোবাইল হাতে নিলেই খারাপটাই, কেন ওয়াজ নাই এখানে, এখানে বিভিন্ন ধরনের বক্তব্য নাই, এখানে কোরআন নাই, এগুলো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এবাদত হলো ব্যাপক, ব্যাপক অর্থবোধক এবং ব্যাপক মাধ্যম আছে এবাদতের।